আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, যে যেখান থেকে আমার এই ব্লগটা বা আমার ইউটিউবের এই কন্টেন্টটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। তো প্রথমে একটা অনুরোধ করি, যে লোক আমার ফেসবুক পেজটা স্ট্রাইক মারছেন, কপিরাইট মারছেন, এখন মোটামুটি বন্ধ, অ্যাডমিন থেকেও ঢোকা যায় না। অ্যাডমিন থেকে ঢুকে দুইটা আমি লাইভ করছি, সেই দুইটারও কপিরাইট মারছে। জানি না, আল্লাপাক জানে যে কেন এরকম করতেছে। আমি কারো ক্ষতি করি নাই, এরা আমার দৃঢ় বিশ্বাস, ভালো ছাড়া কারো ক্ষতি করি নাই। যদি আল্লাহর মেহরবানি হয় অবশ্যই ফিরা পাবো আমার পেজটা। তো আজকে কথা বলবো যে সত্যি কি এই বছর ক্লিক দিয়ে আসতেছি কি না, এটা কি আসলে আমি কি না জেনে কোনো কিছু বলছি কি না। তো এরকম কিছু কথা বলবো, আর বলবো হলো 40,000 কোটার কাগজ কি উঠবে কি না আগামীকাল থেকে। তো তার আগে বলবো ভাই ও বোনেরা যারা এটা শুনছেন, আপনাদের কাছে দোয়া এবং কি বলবো অনুরোধ করব, আপনারা দোয়া করবেন যেন আমার ফেসবুকের যে পেজটা মানে এত বড় করছি, এত কষ্ট করে, সেটা যেন আল্লাহর রহমতে যেন ফিরা পাই, সেটার জন্য দোয়া চাই আপনাদের কাছে। তো বলবো ভাই, আমি কালকে বিকেলেও উকিলের কাছে বলছি যে দেখ, ক্লিক ডে নিয়ে ইতালির পত্রিকায় লা রিপুব্লিকাতে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে, সেটা বলছে যে ক্লিক ডে আসতেছে। তো আমার উকিল বলল যে দেখ, এইটা হলো 6 জুলাই সরকার একটা ধারণা দিছিল, যে সরকার না কয়েকজন আমলা দিছে যে হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আর কোনো কিছুই নাই, সেইটাই আবার এই দেশের জার্নালে লিখছে যে আসার সম্ভাবনা আছে, মানে দরকার। কিন্তু সরকার চাচ্ছে না এখন যে নতুন করে, এখন আবার মনে করেন একটা গ্যাজেট প্রকাশ করলে নভেম্বর ডিসেম্বরে একটা ক্লিক ডে আসবে, আবার ফেব্রুয়ারিতে একটা ক্লিক ডে, কত সাংঘর্ষিক হয়ে যায়। মানে 2 মাসের ভিতরে 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ মানুষের কাগজ দিতে হইব, এটা ইম্পসিবল। সরকার যদি চায়, এই যে 40,000 যে কোঠা, এখানেই কিন্তু আবেদন আরও 2.5 লাখ বেশি পড়ে রয়েছে। 40,000 যে কোঠার উঠার কথা, সেখানে 2.5 লাখ আবেদনের প্রেক্ষিতে 40,000। তো সরকার যদি চায় সেখান থেকেই কিন্তু বাড়তি আরও 1 লাখ 1.5 লাখ নিতে পারে, তা না নিয়ে 40,000 নিতেছে। তো আমার একটা কথাই বলছে যে নিশ্চিন্ত থাকো, ক্লিক ডে এই বছর আসার কোনো সম্ভাবনা নাই, কারণ পাশাপাশি 2-3 মাসের ভিতরে কোনো ক্লিক ডে হয় না, হয়তো বা 6 মাস ডিস্টেন্সে হইলে তো এটা ঠিক ছিল। তো এখানে বলছে যে সরকারিভাবে এখন এই ক্লিক ডে নিয়ে কোনো কথা বলতেছে না, হয় ইটালিয়ান একটা পত্রিকায় একটা প্রতিবেদন দিছে, দরকার, ক্লিক ডে আসার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা অনুযায়ী 3টা ক্লিক ডে 3টা শ্রেণীর জন্য, যেমন এগ্রিকালচার খাতে, স্পন্সর খাতে, আর কিছু আছে যেমন সেবা এবং ডোমেস্টিক খাতে। তো এই 3টা বলা হয়েছে, কিন্তু এইটাই আপনারা নিশ্চিত থাকেন, 2024 সালের ফেব্রুয়ারি মাসে 3টা ক্লিক ডে এটা নির্ধারণ করা আছে, 5 তারিখ 7 তারিখ 12 তারিখ। তো সেইটাই পত্রিকা চাচ্ছে যে যেন আর একটা ক্লিক ডে এই বছর হোক, তবে এটা আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। আর যদি সম্ভাবনাই থাকতো, তাহলে এই 40,000-এর সাথে আরও 1 লাখ কোটা বাড়াই দিত, বা এই 40,000-এর 1 লাখ করত সরকার, কারণ এখানে 2.5 লক্ষ এখনও আবেদন পড়ে আছে। আর যেটা বলবো ভাই, আপনারা জেনে খুশি হবেন, আজকেই গতকাল মানে 14 তারিখ দেওয়ার কথা ছিল, আজকেই কাগজ বের হচ্ছে, অনেকের প্যাকের মাধ্যমে নলস্তা পেয়ে গেছে এবং আমাকে দেখাইছে, আমি দেখে বলছি যে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ অনেকগুলো আমার নিজের কাছের পরিচিত মানুষ পাইছে। তো আপনারা যারা আমার এই ব্লগটা শুনবেন, তারা যে মাধ্যমে আপনারা টাকা দিচ্ছেন, তারে বলবেন আগামীকাল, যদিও আজকে না সম্ভব হয়, আগামীকাল যে মালিকের প্যাকের মাধ্যমে বা স্পিড আইডি দিয়ে আবেদন করা হয়েছে, সেই স্পিড আইডি যেন যে ফাইলটা যেন চেক করে, যদি ফাইলটা চেক করে স্পিড আইডির মাধ্যমে, অনেকেরই তো কালকে অটোমেটিক চলে আসবে এবং বেশিরভাগ কাগজই আসলে আগামীকাল আসবে। আজকে বিচ্ছিন্নভাবে কিছু কিছু দিছে যেটা আমিও বিশ্বাস করিনি, পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ চলে আসছে,
আগামীকাল যেন ভরপুর থাকবে। তো আপনারা যারা কালকের দিনের অপেক্ষায় আছেন তাদের জন্য একটাই অনুরোধ, কাগজের কথা শুনেই আপনারা আগেই লেনদেনে যায়েন না, আগে কি অবস্থা হয় না হয় কালকে প্রেক্ষিতে অবশ্যই ব্লক করব এবং আপনাদের জানাবো কিভাবে কি করতে হবে এবং কি করলে আপনাদের মঙ্গল কাম হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যদি ভুলভ্রান্তি হয় তো ক্ষমা করবেন, আজকে মন আসলেই খারাপ, তারপরে চেষ্টা করলাম একটা ব্লক দেওয়া। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।